সব ক্ষেত্রে আপাতত তাই। তবে শুনুন, তবে শুনুন, ধরুন আটের বাল্বের ভীষণভাবে ক্ষতি হয়ে গেছে, মানে ভাইটাল অর্গানের অবস্থা খুব খারাপ, আপনি জিরো সিলি দিতে পারেন, মানে ক্রমাগত হাঁপাচ্ছে আর গ্যাস নিচ্ছে, ক্রমাগত হাঁপাচ্ছে গ্যাস নিচ্ছে, ডাক্তার বলেছে কত 7 দিন, বেশি হলে 7 দিন 8 দিন হবে না, তখন আপনি জিরো সিলি দিন, মানে ডাক্তার বলেছে এখনই শেষ হয়ে যাবে, কেন হার্টের অবস্থা খুব খারাপ। একটা বাচ্চা মেয়ে বয়স 6 বছর, জন্মের সময় 2 ছিদ্রি ছিল হার্টে, গতকাল আমার কাছে আসছিল, অপারেশন করে একটা ছিদ্রি বন্ধ হয়েছে, ইন্ডিয়া ফেরত বাংলাদেশ ফেরত বিদেশি ডাক্তার দিয়ে করানো হয়েছে, তো আমি তাকে ড্রসেরা ফিরিয়ে দিয়েছি, এটা কি সঠিক হলো না বেটি হলো? ওই যে স্যার এক্ষুনি বললাম যে কনজেনিটাল, হ্যাঁ হ্যাঁ তাহলে না প্রবর্তম ছিল তো, কিন্তু এখন তো ভাইটাল অর্গান এই অবস্থা, আপনি 3 থেকে 6 এ যাবেন, 3 দিয়েছি তো বলে এবার 6 এ যাবেন, 24 ঘন্টা দেখে নিয়ে 6 এ যাবেন, আর ডোজ কিন্তু হবে ব্রোমিড যাবে, যতক্ষণ পর্যন্ত রোগীর খারাপ অবস্থা নেই, মাত্র ব্রোমিড 10 মিনিট অন্তর দেওয়া যাবে। স্যার আমি একটা আমার কাছে রোগী এসেছে গলেস্টন, কিডনিতে স্টোন, ডায়াবেটিস, কিন্তু তার ফ্যামিলিতে আছে টিবি, ভাইটাল অর্গান হলো না স্যার, মানে ফ্যামিলিতে আছে টিবি, আমি ড্রোসেরা 200 দিয়েছি, 200 না দেবে না, দেবে না, দেড় মাস থেকে দেবে না, দেড় মাস থেকে দেবে না, হয়ে গেছে আর দেবে না, এখন 6 যাবো স্যার, 6 থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তুমি জিরো ঠিক ছেড়ে দিয়ে 6 এ যাও, না ঠিক আছে দাও এক দুটো কথা, না সেন্টিজিমাল কোম্পানি উঠে গেছে, সেন্টিজিমাল কোম্পানি উঠে গেছে, যখন কার্বোমাস পাবো তখন সেন্টিজিমাল ঘুরে আসবো, আমি আসবো সেন্টিজিমাল, এখন একটু পর স্যার আমি বলছি যে রেকর্ডিং হচ্ছে ইউটিউবে যাবে, যদি বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করেন তো এইটাও চলে যাবে, তো চাচ্ছি যে প্রশ্ন পর্বেই প্রশ্ন করুন, ধন্যবাদ। শুনো তাহলে আমি দশরা বলেছি ভাইটাল অর্গানের প্যাথোলজি যদি মারাত্মক হয় জিরো থ্রি থেকে জিরো সিক্স এ যাও, কিন্তু জিরো সিক্সে যেও। তো 2 নম্বর কোশ্চেন, এতক্ষণ 1 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা হলো, এবার 2 নম্বর কোশ্চেন, মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা ক, জন্মগত ত্রুটি রয়েছে, জন্মগত ত্রুটি রয়েছে, হায় রে যা বলছি লেখো না বাপ, আরে আমার তো চোখ খোলা আছে নাকি, তাহলে ও এমন করছে যে আমি অন্ধ হয়ে গেছি, আর মাল তো খাইনি, খাই না তা নয়, ছোটবেলায় খেয়েছিলাম, ত্রুটি রয়েছে, জন্মগত ত্রুটি রয়েছে। খ নম্বর, খ নম্বর, তবে নিকট আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস নেই, নিকট আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস নেই, ঠিক আছে ইউটিউবে পাওয়া যাবে বিকালে সব যেটুকু হয়ে গেছে, হোমিওপ্যাথি গো ব্যাক, নেই আচ্ছা ওষুধ হবে হাইড্রোফোবিনাম 200, এই যে সেন্টিজিমালে ঠিক আছে হাইড্রোফোবিনাম 200, দুই নম্বর প্রশ্নে কি বললাম মারাত্মক অবস্থা, কিন্তু কখন বলিনি কেন উপরেই বলেছি, জন্মের সময় বা জন্মের অব্যবহিত পরে, ওটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হবে, তার 2 নম্বরে বললাম মারাত্মক অবস্থা, ক নম্বরে বললাম জন্মগত ত্রুটি রয়েছে,
আর খ নম্বরে বললাম তবে ওষুধ হবে হাইড্রোফোবিনাম 200 এক ডোজ কিন্তু আর জিরো 3 বা 0.6 কিন্তু রিপিটেড ডোজ ইভেন 10 মিনিট অন্তর দেওয়া চলবে 15 মিনিট অন্তর দেওয়া চলবে তাহলে আমরা যে দুটো কোশ্চেন বললাম সেটা বিষয়ে হ্যাঁ কিছু বলছো আর তিনবার দাও বা একবার দাও কিছু এসে যায় না হ্যাঁ হ্যাঁ এখনো বললাম এখনো বলেছি কিন্তু আজকেও বলেছি যে বাচ্চা এখন দেখছো এই বাচ্চা তোমার কাছে 90 বছর বয়সে এসেছে হ্যাঁ যাবে না কেন মানে দিয়ে দেখা গেছে অত পরে বলবো পড়েছি ঘরে একটু পরে বলছি শেষ হয়ে যাক চারটে করছে বলবো তুমি না বললে আমি বলতাম আরে না না ও দিনে 100 বার 200 বার হ্যাঁ হ্যাঁ ইউটিউবে যাবে তুমি কথা বলো না এখন আচ্ছা তাহলে দুটো কোশ্চেন বলেছি কি কি পার্থক্য কি একটা কোশ্চেনে হচ্ছে মারাত্মক অবস্থা দুটো দেয় দুটোই মারাত্মক অবস্থা আর পরেরটাই ছিল এক একজনের ক্ষেত্রে হলো নিকটাত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস বর্তমান সরি ছিল আর একটাতে নিকটাত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিসের কোনো হিস্ট্রি নেই বুঝা গেল এবার 3 নম্বর আবার মারাত্মক অবস্থা মারাত্মক অবস্থা ক নম্বর তবে জন্মগত ত্রুটি কিছু ছিল না জন্মগত কোনো ত্রুটি নেই বা ছিল না জন্মগত ত্রুটি মানে কনজেনিটাল অ্যানোমালি জন্মগত ত্রুটি কিছু ছিল না বা নেই প্রথমে লেখো না তারপরে লেখো ছিল না জন্মগত ত্রুটি নেই বা ছিল না খ নম্বর নিকটতম আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস ছিল না বা নেই খ নম্বর নিকটতম আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস ছিল না বা নেই হয়েছে নিশ্চয়ই ওষুধ হবে কার্বোভ্যাসিয়াম ওষুধ হবে কার্বোভ্যাসিয়াম হ্যাঁ কার্বোভ্যাসিয়াম বললাম কি করব কি কথাবার্তা এইবার তো মনে হচ্ছে কেউ নেশা করেছে স্যার 15 না না যা বলছি সেটাই কেন অগ্রসর করে দেখেছি আচ্ছা বললাম বলছি ওই তুমি 3 বার 1 বার যা হোক 1 থেকে 3 বার ওই জলে মিশিয়ে কিন্তু 1 থেকে 3 বার এবার দেখো তবে প্রয়োজনে কার্বোভেজ 01 চালু হবে 01 বা 03 তবে প্রয়োজনে এরপর কার্বোভেজ 01 বা 03 শুরু করতে হবে বুঝা যায়নি কি গো ও 01 বা 03 মানে আগে আমি কখনো বলেছিলাম ডায়াবেটিস থাকলে 01 দিতে নেই কিন্তু তবে এই কথাটা সিএম এর পরে খাটে না কারণ তুমি সিএম পরে 01 ব্যাপারটা কি এর মানে কি যুক্তি কি যুক্তি হলো আমাদের বডিটা একটা অটোমেটিক সিস্টেম এর ক্ষমতা আছে যা খুশি প্রয়োজনীয় পোটেন্সি বানিয়ে নেওয়া দেখো ভেবে নাও এর দরকার ছিল 20 এম বা 99 এম ওগুলো বাজারে পাওয়া যায় বা দরকার ছিল 0.5 বাজারে পাওয়া যায়
কিন্তু শরীর যেহেতু ওটাই চায়, তাই জন্য তুমি হাইয়েস্ট এবং লোয়েস্ট দিলেই ও নিজের মতো করে বানিয়ে নেয়। এখন তুমি দেখবার ধরুন তো জিরো ওয়ান এত ভালো কাজ না, না জিরো ওয়ান কাজ করেনি গো, ওটা সিএম আর জিরো ওয়ানের মধ্যবর্তী অবস্থা যা অ্যাপ্রোপ্রিয়েট ছিল শরীরটার জন্য ও বানিয়ে নিয়েছে, এবং যার জন্য পেশেন্ট স্মুথলি ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে গেছে। দেখো আমি বলে দিই, সিএমএ ঘুমায়নি, বাচ্চা ঘুমাচ্ছে না, কান্না 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 স্যার ঘুমাচ্ছে না, আর ঠিক আছে ওই ওইটা দাও তো পরেরটা, আমাকে 10 মিনিট পরে জানাও না, আর কোনো খবর নেই, কী ব্যাপার ভাবছি গালাগালি দেবো তো, আর কি গালাগালি দেবো, বললো স্যার শুনুন আগে, আসলে একবার খাওয়াতে ঘুমিয়ে গেছিলাম, আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম, আমরাও সারা রাত ঘুমাইনি, ও ঘুমিয়ে গেছে আমরাও ঘুমিয়ে গেছি, এই এখন ঘুম ভাঙল। তাহলে বুঝে দেখো, সিএমএ ঘুম আসেনি, জিরো ওয়ান ঘুমালো না, মিথ্যা কথা, জিরো ওয়ান দিলে তো বিপদ হতো, যদি কোনো সর্দিকেই থেকে থাকে তো বাড়াবাড়ি হয়ে যেত, কি হলো শরীর অ্যাপ্রোপ্রিয়েট করেছি বানিয়ে নিয়েছে, তাই একবার পড়তেই ঘুমিয়ে গেছে। ভাবো কথাটা, সিএমএ ঘুমালো না, জিরো ওয়ানে ঘুমিয়ে, জিরো ওয়ানে এত বড় ক্ষমতা, এটা কিন্তু নয়, এই জন্য সিক্স সেন্স। আমি তোমার অনেকবার বলেছি, দেখো ক্লাস করে যদি ডাক্তার হতে চাও তাহলে হবে না, তোমাকে নিজেকে সুস্থ হতে হবে, তোমার সিক্স সেন্স গ্রো করতে হবে, নাহলে আমি আজকে এখান থেকে কালকে মরে যাবো, বলো সারা মেরেও গেল, মরেও গেল, মেরেও গেল, কিন্তু তোমরা প্লিজ একটু সুস্থ হও। হ্যাঁ বাবা, ভাইটাল ফোর্সের নির্দেশে শরীর তৈরি, দেখো বেটা শরীর বলে কিছু নেই, যেদিন তুমি মায়ের পেটে ছিলে এক কষি, কোথায় ছিল তোমার শরীর, এটা ভাবো না, ওর জন্য একটু আগে বললাম সিক্স সেন্স বানাও, তোমাকে কিছু লিখতে হবে না, এখানে সব লেখার দরকার নেই, ও সব লোকজন যারা নতুন শুনবে না বলে দরকার নেই, তাতেই ভালোই ছিলাম, তাঁত বুনে কাল হলে রেল গুলো কিনে, এখন তুমি চেপে যাও, তোমার পরে হবে, চার নম্বর মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা ক, জন্মগত কোনো ত্রুটি নেই, খ নম্বর নিকটতম আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস নেই বা ছিল না, গ নম্বর তবে এটা বাংলায় বলতে কঠিন হবে, ইংরেজিটা বলুন সোজা, গ্ল্যান্ডুলার প্যাথোলজি, গ্ল্যান্ডুলার প্যাথোলজি স্যার বাংলা কি হবে, গ্রন্থিগত সমস্যা, তাই লিখো গ্রন, হ্যাঁ তা যাই হোক, আমি দুটোই বললাম গ্ল্যান্ডুলার প্যাথোলজি আর বাংলায় লিখছে লেখো আচ্ছা গ্রন্থিগত সমস্যা, যেমন তাই এবার ভালো মনে হবে, গ্রন্থিগত সমস্যা যেমন, গ্রন্থিগত সমস্যা কি বলছি এবার, গ্রন্থিগত সমস্যা বর্তমান, গ্রন্থিগত সমস্যা বর্তমান যেমন ডায়াবেটিস মেলাইটাস, কি লিখবা বাংলায়, আমি বললাম ডায়াবেটিস মেলাইটাস, কমা দিয়ে লিখো টনসিলাইটিস, ডায়াবেটিস মেলাইটাস, টনসিলাইটিস ইত্যাদি গ্রন্থিগত সমস্যা, থাইরয়েড কেন ইত্যাদি আছে, থাইরয়েড, ওভারাইটিস মানে ওভারিতে ইনফেকশন,
তারপরে তোমার অর্কাইটিস, টেস্টিস ইনফেকশন অনেক সবই গেলেন, ওষুধ হবে, ওষুধ হবে কার্বো অ্যানিমেলি সিএম, কার্বো অ্যানিমেলি সিএম ভাই সবই ভাসে গেল হচ্ছে বেটা, কার্বো অ্যানিমেলি সিএম আমি সবাইকে দেখতে পাই না কি করছে শোনো, হ্যাঁ পরে জিরো অব্লিক ওয়ান দিতে হতে পারে, এই যাই পরে এই পিলারটা উড়িয়ে দেবো জিরো বাই ওয়ান, কি বললাম পরে জিরো বাই ওয়ান দিতে হতে পারে, এবার যেটা বলবো লিখো না, মানে কেনই কথাটা বলছি দেখো সেরে গেছে সিএমকে সেরে গেছে, কিন্তু কি হয়েছে জানো খিটখিট হয়ে গেছে খেতে পারছে না, বাচ্চা কাঁদছে, বড়রা হচ্ছে খেতে পারছে না খিটখিট হয়ে গেছে, আর বাচ্চারা হচ্ছে শুধু কান্না করছে কোল থেকে নামছে না, তাহলে বুঝতে হবে পোটেন্সি বেশি হয়ে গেছে, তখন জিরো অব্লিক ওয়ান দেওয়ার ফলে শরীর প্রয়োজনীয় পোটেন্সি বানিয়ে দেবে বন্ধ করিস না ওই লাল সাহেব ফোন না, তারপর অনেক কথা কথা হলো এই যে চারটে কোশ্চেন তোমরা যখন ভালোভাবে বুঝতে পারবে ফটা ফট কোশ্চেন, তিন মিনিট লাগবার কথা নয় তিন সেকেন্ড ইনশাআল্লাহ, টিভি ছিল কার টিভি শুনে নি জীবনে ক্লো বার হয়ে গেল তোমার ইয়ে থেকে, না না ওকেই রসা দিতে হবে কথা হলো, এবার দেখো এবার হচ্ছে হাইড্রোবিনিয়াম ছিল কি যেটা তুমি একটু আগে লিখেছো কার্বোবেস কি না, যদি না হয় এবার আমরা ডিটেলসে আলোচনা করব কার্বোবেস কখন লিখিয়ে দেবো, আলোচনা না লিখিয়ে দেবো কখন কার্বোবেস দিতেই হবে, এটা তো সংক্ষেপে প্রশ্ন হলো, এবার উত্তরটা থেকে তোমাকে ডিসিশন নিতে হবে আমি কথাটা কেমনভাবে থ্রো করবো যাতে করে পেশেন্ট অনেক চালাক হয়, আর তুমি জেনে দেখো টিবি আমার সাধারণ লোকের কাছে একটা নোংরা অসুখ, হ্যাঁ যেমন গনোরিয়া সিফিলিস এইরকম, ফলে বেশিরভাগ মানুষ লুকিয়ে যায়, এই বেশি যারা কথা বলে গলা উঁচু করে টিবি জীবনে শুনিনি মানে ওরই হয়েছে, ও এইসব ক্ষেত্রে কিন্তু তোমাকে খুব সাবধান হতে হবে, পরে কি পাঁচ নম্বর প্রশ্ন না দাও না ভালো জন্মগত ত্রুটি নেই কিন্তু নিকট আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস ছিল বা আছে সেক্ষেত্রে কি করবে, না নিকট আত্মীয়ের যেখানে টিউবারকুলোসিস আছে সেটা তো প্রশ্নই হচ্ছে না, এইগুলো হচ্ছে ওইটা তো তোমার অন্য স্টেট কার্ড জবাব স্টেট কার্ড মেডিসিন, না নাই স্যার না স্যার ওটা কোনো কথাই নয় না বললাম, তাতে কি হলো নিউজিল্যান্ডের টিভি মানে তোমার দশটা খেতেই হবে, ওটা আগে থেকে বলা আছে, আগে বলা আছে নাই বা থাকলো কথা হলো যেখানে টিভি গন্ধ পাবে গন্ধ সেখানে দশটা তো আমি বলেছিলাম তোমাকে মনে আছে কিনা বাবার ক্ষেত্রে কিছু পা শুনো শুনো খুব গুরুত্বপূর্ণ শুনো প্লিজ শুনো চিকিৎসার জন্য দীর্ঘদিন হাড় ভেঙে গেছে ব্যথা জানে বলে দিই তোমাকে কুষ্টিয়া বলেছেন স্যার, কুষ্টিয়া বলেছি ও তাহলে এখানে বলিনি এখানে তো অনেক মানুষ কুষ্টিয়া যায়নি, তো বাবার অনেক দিন আগে হাড় ভাঙা কিছুতেই ঠিক হচ্ছে না, অনেক পয়সার মালিক অনেক কোটি টাকা কিন্তু বড় বড় ডাক্তার দেখেছে কিন্তু ছোট ছোট রেজাল্ট, বড় ডাক্তার ছোট রেজাল্ট, এবার শুনো এ কোনো হিস্ট্রি ওরকম তো নেই কিন্তু তখনও ভাবিনি যে ব্যাক ক্যালকুলেশনের রসনা দেওয়া যায়, কিন্তু এটাও সুন্দরভাবে ঢুকেছিলাম কিন্তু আজকে শুকাবো ব্যাক ক্যালকুলেশন, আজকের ক্লাসটার নাম হোক ব্যাক ক্যালকুলেশন,
এটা আমরা শুরু করিনি, করবো। তো শোনো কি হলো, এবার জিজ্ঞেস করছি, এবার ছেলেটার কথা বলছে, কারকম তো কিছু নেই, না বউয়ের মধ্যে, না নিজের মধ্যে, না ওর ফ্যামিলি, না তার ফ্যামিলি, শুধু বললো আমার ছেলেটার যখন নদিন বয়স তখন ভয়ঙ্কর নিউমোনিয়া হয়েছিল, ব্যাস রাখুন ওইখানে। আর সেই রাতটা আজ পর্যন্ত দুধের কোনো জিনিস হইতে পারে না। তোমরা একটা কথা নিশ্চয়ই জানো, এই না যে থাকে লিখে রাখো, অ্যালার্জির আর এক নাম টিবি। অ্যালার্জি হলো টিবির আপন সৎ ছেলে, আপন ছেলে বলিনি কারণ তুমি ইয়ে হিস্ট্রি নাও পেতে পারো, কিন্তু ও সৎ ছেলে ঠিক। অ্যালার্জি, অ্যালার্জি দেখলে ড্রসেরা তোমাকে দিতেই হবে। কি অ্যালার্জি? এই যে স্নান করেছি না, আর দেখুন না কি করে চুল কি লাল হয়ে গেছে। কি বললাম, অ্যালার্জি তো তোমরা জানো, এই যে ঠান্ডা সিজন আসছে না বাবু, আমি বুঝে গেছি ঠান্ডা সিজন আসছে। ও সকালে উঠলে 10টা 20টা 50টা ও বাজারা খাও, আর সেটি দিন খেয়ে ঘুমিয়ে যায়, ভালো লাগে না, আর কতকাল এই খেতে হবে। আচ্ছা ওই বেশি কিছু দেয় স্যার বলা চিন্তা খেলার দিতে? জি স্যার, আর্টিফিশিয়াল, কিন্তু তোমরা যে কেউ আর্টিফিশিয়াল না কেন, তো বন্ধ হয়ে যাবে তো কোম্পানি, সেটাও ভাবতে হবে তো। খেতে দেখেছে তো মাকে বললো আমার লেখাটা একটু বাকি আছে, একটু পরে আসছি। মা বললো খোকা খাবারটা ঠান্ডা হয়ে গেছে, সারা খাবার আমি ছুঁড়ে ফেলে দেবো। কি এমন কথা হলো, এরকম রেখে গেল? মা বললো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে ব্যাপারটা কি হয়েছে, ওর হয়েছিল জ্বর। হ্যাঁ, জ্বর হয়েছিল কি করে, না ওই রোদে খেলছিল, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, তারপরে জ্বর হলো, তারপর হোমিও ডাক্তার ওদের কাছে গেছিল, ডাক্তার যা হোক ওষুধ দিয়েছিলেন, কি দিয়েছিলেন ডাইনিয়া এরকম কিছু দিয়েছিলেন, এই জ্বর সেরে যাওয়ার পর থেকে সেটা এরকম খেপে উঠেছে। মানে হলো এটা ইরিটেশন তৈরি হয়েছে, অ্যালার্জি হলো রক্তের ইরিটেশন, যেখানে সিরাম আইজিই করলে তার লেভেল অনেকটা বেশি হয়, আর কি ইওসিনোফিলো, ইওসিনোফিলের প্রোডাকশনও অনেকটা বেশি হয়। এই যে তাহলে বোঝা গেল এতক্ষণে যে সিমটম ভিত্তিক হোমিওপ্যাথি এভাবে মানুষের ক্ষতি করে চলেছে। সিরাম আইজিই বাড়িয়ে দিল, ব্লাডে ইওসিনোফিল বাড়িয়ে দিল, আর তার মেজাজটা করে দিল তিরিক্ষি। মা ভাবছে আমার ছেলে তো কখনো আমার দিকে তাকিয়েই কথা বলে না, আমার সোনা আদরের ছেলে এই ডাক্তার এরকম বানিয়ে দিল, এই ভয়ঙ্কর তার আকৃতি প্রকৃতি, আকৃতি বলছি প্রকৃতি, যে আমাকে বলছে ভাতের থালা ফেলে নেব। তাহলে আমরা ডাক্তারবাবুরা এই সুন্দর জিনিসটা গোয়ার দিয়েছি তাকে, তার মাকে। আচ্ছা তাহলে আমরা কি প্রশ্ন করবো, অ্যাকচুয়ালি এটা ছিল সারাদিনের পড়াবার শেষে বলা উচিত ছিল, আমি আগে বলে দিয়েছি, কেন আজকের ক্লাসটার নামই হবে ব্যাক ক্যালকুলেশন। এবার আমরা ব্যাক ক্যালকুলেশনে যে ফিরে যাব, তার জন্য কিন্তু লিখতে হবে, লিখো। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, পড়াশোনা করেছি সেই প্রসঙ্গে, সে হলো যত মশাবাহিত অসুখ আছে সবটাই টিউবারকুলার ডায়াসিস ইন অরিজিন, তার মানে ডেঙ্গুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। এখন কথা হলো, এখানে একটা কথা আছে, তোমরা প্লিজ কিছু লিখো না, কারণ আমি কিছু এলোমেলারি কথা বলবো, এটা সিস্টেমেটিক ওয়েতে বলছি না, তো তোমরা ইউটিউবে দেখে নিয়ে পড়া ঠিকঠাক করে নিও। সেটা হলো একটি মানুষ এসে বলল, তুমি যা হোক কিছু ওষুধ দেবে বলে ভেবে রেখেছিলে, বাবা ড্রসাই দেবে বলে ভেবেছিলে, তুমি জানতে ওর বাড়িতে ওর বাবার টিবি হয়েছিল,
তুমি দেবে ঠিক করে রেখেছিলে। পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু এই বোধহয় আমাদের শেষ দেখা, কারণ আমি বেশ বুঝতে পারছি আমি হয়তো আর বাঁচব না। কেন, কি হলো এমন? এইটুকু সময় সকাল এই দেড় ঘন্টার মধ্যে আমি 10 বার পায়খানায় গেছি, আমি চলতে পারছিলাম না, শুধু আপনার সঙ্গে শেষ কথা বলার ইচ্ছা ছিল তাই এসেছি। দশরা দিও না, কি দেবে? দেড় ঘন্টায় 10 বার জলের মতো পায়খানা গেছে, হাত পা চলছে না, রুগী ভেবে নিয়েছে আমি আর এ দুনিয়ায় থাকবো না, তাই শেষবার দেখা করতে এলাম। ওর বাবার কিন্তু টিবি ছিল, ওষুধ কিন্তু হবে, কার্বোমেসিয়াম। এগেইন স্যার, তাহলে তোমরা কিন্তু ব্লাইন্ডলি আমাকে ফলো করো না প্লিজ। এই যে শেষ অবস্থা, কোনো মানুষ যদি বলে, ডাক্তারবাবু কোনো মহিলা বললেন আমার এত সমস্যা হচ্ছে যে মনে হচ্ছে যেন মিন্স হচ্ছে, আমি আর কত কীভাবে করতে হলে কদিন বাঁচবো, ডাক্তারবাবু তো শেষ হয়ে গেলাম, সংসারটা আমার ভেসে যাচ্ছে, এগেইন কার্বোমেসিয়াম, এত বেশি মিন্স হচ্ছে আমি তো পাচ্ছি না সামলাতে, এগেইন কার্বোমেসিয়াম, এত বেশি ঘাম হচ্ছে প্রত্যেকবার ঘন্টা ঘন্টা গা মুছি আর মাথা আমার ঘুরে যাচ্ছে, আমি ভাবছি এবার বোধহয় শেষ হয়ে যাব, আবার কার্বোমেসিয়াম। তবে হ্যাঁ, গা ঠান্ডা নেই, ম্যাথমেটিক্যালি লেখা আছে অনেক ঘাম গা ঠান্ডা, দয়া করে ওইটা লাগিয়ে দিও, তাতে বলবে আরে ওই তো ওই একই মাল ঝেড়েছে রে, গা গরম কিন্তু প্রচুর ঘাম হচ্ছে, এগেইন কার্বোমেসিয়াম। তাহলে আর ঠান্ডা হলো তো বইতে লেখা আছে। আচ্ছা এবার হলো কি বললাম, না ব্যাক ক্যালকুলেশন না বাবা, এখনো সময় আসেনি। আচ্ছা এরপর হচ্ছে ইয়ে কি বলে, হ্যাঁ কিন্তু এই দেখো কনজেনিটাল ডায়াবেটিস মেলাইটাস, কনজেনিটাল ডায়াবেটিস মেলাইটাস, এ কি হয়েছে, মায়ের পেট থেকে ডায়াবেটিস নিয়ে জন্মেছে। কী করে বোঝা গেছিল না, জন্মেই বাচ্চা খুব কাঁদতো, খাবার খাইয়ে দিলে মা বুকের দুধ খাইয়ে দিল, বাচ্চা চুপ করে গেল, একটু পরেই প্রচুর প্রস্রাব করলো, আবার কান্না, মা আবার খাইয়ে দিল, আবার প্রস্রাব করলো, আবার কান্না, আবার প্রস্রাব করলো, আবার কান্না, খাচ্ছে প্রস্রাব করছে, খাচ্ছে খাদ্যে প্রস্রাব করে, বাড়ির লোক পাগল হয়ে যাচ্ছে যে কি হলো। তারপর ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে ডাক্তারবাবুরা বললেন ওর রক্ত পরীক্ষা করে দেখতে হবে, তাদের রক্ত পরীক্ষা করে বললেন ওর সুগার ভীষণ ভাই, বয়স কদিন, 11 দিন। আচ্ছা তো রুগীর এমন অবস্থা হয়নি যে ওক্ষুনি মারা যাবে, তবুও এটা কনজেনিটাল অ্যানোমালি বলা যাবে, জন্মগত ত্রুটি নিয়ে ও পৃথিবীতে এসছে। এখানে দুটো জিনিস ভাববার, এক ফুল কেস টেকিং, কারণ এক্ষুনি মারা যাবে না, ওটা কেস টেকিং সুযোগ আছে, তুমি দেখো টিউবার ক্লট ডায়ালিসিস পাও কিনা, পাবে তো বটেই, যদি একটি মানে যদি খুব প্রকটতম পেলে সমস্যা একটা ঠিক হয়ে গেল, কিন্তু তুমি ধরো দিলে, তুমি ড্রসেরাই দিলে কিন্তু কোনো নির্বিষ নেই, এর পরের মেডিসিন কিন্তু হবে কার্বানিমেলিস, এবং তাও হাইয়েস্ট পটেন্সি সিএমই হবে, অবস্থা অনুযায়ী তুমি এইবার 0-1 0-3 আসবে কিনা সেটা তখন দেখা যাবে। আরও একটা রাস্তা বাকি রইল, মায়ের স্ত্রী থেকে থেকে যদি জানা যায় যায় যে মায়ের সাদাশ্রাব ছিল মেনার্কির আগেই, মানে মায়ের যে বয়সে বীজ হলো তার অনেক আগে থেকেই সার প্যান্ট ধুয়ে দিলে শুকিয়ে কড়কড়ে হয়ে যেত, যদি এই হিস্ট্রি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে মা কিন্তু পিআরএস পোস্ট ট্রেভিস সিন্ড্রোমের মানুষ ছিলেন। আরও যদি জানা যায় নানা বাড়িতে এরা কুকুর পুষত, আরও যদি জানা যায় ওর মা বিড়াল নিয়ে রাতে শুতো, বিড়ালকে এত ভালোবাসত বাচ্চাবেলায়, আরও যদি জানা যায় ওর বাপটাকে কুকুরে হাসড়ে দিয়েছিল, আরও যদি জানা যায় ওর বাপের বাপ মানে দাদাকে কুকুরে ইয়ে করেছিল কামড়েছিল তার জন্য সে ভ্যাকসিন নিয়েছিল, এত কিছু যদি হয় যদি জানা যায় তাহলে কিন্তু আমরা একদম প্রথমেই হাইড্রোবোমিনাম একবার দিয়ে নিতেই পারি 200। অনেকগুলো কথা বলেছি, মনে রাখা লেখা সম্ভব নয়, ইউটিউবে বারবার শুনে নিও। মানে হলো পোস্ট ট্রেভিস সিন্ড্রোমের যদি সুন্দর ক্ষেত্র হয় মানে প্রকটতম এরিয়া হয়, প্রকটতম সিচুয়েশন হয়, প্রকটতম সিচুয়েশন কী বলেছি, যে এদের বংশে কুকুরে কাটা, তার জন্যে ও কুকুরে কাটা সাপে কাটা
বিড়ালে হাতে দেওয়া, কুকুরে হাতে দেওয়া, রেবিস ভাইরাসের ভ্যাকসিন নেওয়া ইত্যাদি থাকে। এটা গেল হচ্ছে প্যাথোলজির কথা। আর মায়ের ক্ষেত্রে যদি থাকে হচ্ছে ওয়াইড ডিসটান্স বিফোর মেনার্কি, মিস শুরু হওয়ার আগের বয়সে প্রচুর পরিমাণ সাদা সাপ ছিল, অনেক মায়েরা এসব বলতে চায় না, শুনতে চায় না, তাই ঘুরিয়ে কথা বলতে হয় যে আপনার যে বয়সে মিস হলো সে বয়সটা কত, তা সেটা 14 বললো, কতকে বলতে হয় 13, 12, 11, তাই প্যান্ট ধুয়ে দিলে শুকিয়ে কড়কড়ো হয়ে যেত। আর যদি খুব অল্প বয়সে শুরু হয়েছিল, ধরো 9 বছর বয়সে মিস শুরু হয়, তখন মাকে জিজ্ঞেস করতে হয় এর আপনি প্যান্ট জামা তো আপনি ধুয়ে দিতেন, হ্যাঁ, তো এর প্যান্ট ধুয়ে দিয়ে শুকিয়ে কড়কড়ে হতো, হ্যাঁ হতো, আপনারা হতো, হ্যাঁ হতো, আমার মায়েরও ছিল। তার মানে 3 জেনারেশন পর পর ওয়াইড ডিসটান্স বিফোর মেনার্কি। সো পিআরএসের প্রকটতম ক্ষেত্র পোস্ট রেবিস সিন্ড্রোম, মানে হলো রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালসের উপস্থিতি প্রকটতম। এসব ক্ষেত্রে কিন্তু এইরকম কনজেনিটাল ডায়াবেটিস মেলাইটাস, সরি, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস পাওয়া যায়। তাহলে একটা কেস পেলে কিন্তু চটপট সিদ্ধান্ত নেওয়া যাবে না যদি উপরোক্ত ক্ষেত্র না হয়। সেই জন্য আর দিলেও কি, ওই দিনই তোমাকে কেস টেকিং করে, যেহেতু তুমি দায়িত্ব নিয়েছ, তোমার কতগুলো রুগী বসে আছে, অতগুলো রুগী দেখলে কত টাকা হতো, এইসব ভাবা চলবে না। যদি তা হয় তুমি বাটি ছিদ্র করে রাস্তা দাঁড়িয়ে যাও। সেই জন্য তুমি যেহেতু দায়িত্ব নিয়েছো ওর, তাহলে ওকেই তুমি দেখবে আজ, কারণ ও একটা ছোট্ট বাচ্চা, ও আজ একটু আগে পৃথিবীতে এসেছে। তো কী কী জিনিস নিয়ে এসেছে সব কিছু তোমাকে দিতে হবে, এবং পরে পরে সেগুলি যখন সিনিয়রদেরকে জিজ্ঞেস করবে যে এরপরে কী হবে, অথবা আমাকে ফোন করবে, অথবা ক্লাসে আসবে, যা হোক করবে। এরপরে দেখে নিয়ে আর কিছু মাঝখানে বলবার আছে কি না। বা কার্বোহাইড্রেট দিয়েই, সরি, রসায়ন চলছে বা হাইড্রোহাইড্রেট চলছে, যা চলছে চলছে, এর মধ্যে হঠাৎ করে কী হলো, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে পেশেন্টের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেল, তখন তোমার ভাবনা হতে পারে যে আমি তো ঠিকঠাকই করেছি, হঠাৎ এমন কেন হলো। কথাটা আমি আমাকে দিয়েই বলি, কদিন আগে আমার মোবাইলটা আমি ধরতাম না, জাহিদ দত্ত, জাহিদ এদেরই ছিল, মানে আমার কানেকশানটা এমন করা আছে, তোমরা বাংলাদেশের লোক যদি আমাকে ফোন করো, প্রথমে ওর মোবাইলটা বাজবে, পরে আমারটা বাজবে, বা দুটো একসঙ্গেই বাজে, যদি আমরা যখন এক জায়গায় থাকি একসঙ্গে বাজে, তো বলে স্যার অমুক করেছে, আপনি ধরবেন আমি ধরবো। তো যখন আমি দুদিন আগে খুব অসুস্থ, আমার মনে হলো আমি মারা যাবো, তো আমার তখন কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আমার স্ত্রী বললো ওকে যে এরকম অবস্থা, তো বললো ঠিক আছে, এদেশ থেকে কোনো ফোন যাবে না, আমি ধরে নিচ্ছি, ও ধরে নিল, আর আমার দেশের ফোন আসবে না বলে আমি অফ করে দিলাম, যে আমি কখনো করি না, কারণ আমি কথা বললো রুগী বুঝতে পারতো, এমন খারাপ অবস্থা হলো।